হ্যালো আমরা এখন যাচ্ছি শান্তালাবার দিকে অন গাইস আমাদের ভেবচাগা যাওয়ার কথা ছিল কালকে রাত রাত অবধি প্ল্যান ছিল কাঞ্চনজঙ্ঘ যা কেনা সব কিনে নিয়েছি আমরা সুয়োজিতের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমরা যেতে পারলাম না আশেপাশের পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ আজকে একটু কুয়াশাও আছে তো আশেপাশে খুব ভালো একটা ভিউ দেখা যাচ্ছে टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कई दिल ना लगाया हमने किसी से किस्से सुने हैं यूं तो कई ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा काफिराना सा है इश्क है या क्या है ऐसे तुम मिले हो ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा काफिराना है इश्क है या क्या है चिकन अच्छा ये बॉनफायर हो तो এটা হচ্ছে আমাদের হোমস্টেটা এখানে আমরা থাকবো তো আমরা জাস্ট রুমসের ভেতরে ঢুকবো এখন ধীরে ধীরে প্রবেশ করবো রুমগুলো খুবই সুন্দর আমি জানি না ভেতরে গিজার খুব সুন্দর ঘর একটা আয়না আছে এই হচ্ছে আমাদের রুম খুব সুন্দর একটা জায়গা আমরা এখন মোমো খাচ্ছি পাহাড়ি জায়গাতে মোমো যদি না খাই তাহলে আর কি খাবো এর থেকে মানে সুন্দর টেস্ট খুব কমে যায় জায়গাতেই হয় তো এবার পাহাড়ি মোমোর টেস্ট অবভিয়াসলি বেস্ট আমরা এখন ক্যাম্প ফায়ারের মধ্যে বসে আছি সবাই একসাথে বসে আছি আর রোস্টেড চিকেন হচ্ছে আপাতত আমার সাথে দেবজ্যোতি দেবজ্যোতি সবাই আছে দেবজ্যোতি এখন অন্ধকার অন্ধকারের মধ্যে ঠিক বোঝা যাচ্ছে অভিষেক ওই যে পেছনে আমরা সবাই এখন ক্যাম্প ফায়ারে আনন্দ নিচ্ছি এই আমাদের ক্যাম্প ফায়ারে ইসে হচ্ছে মাঘে সাজাবে বলে সারাখি দেখা হবে শুভ রাত্রি প্রিয়তম তোমাকে সাজাবে বলে কোটি কথা করি আমি হব আগুনে ফ্লেমের কালার কি চেঞ্জ তুই হবি চাঁদ Oh, heaven, that's what I'm saying.
দেখো চোখে চোখে সর্ষে ফুল মাথা ঝিমঝিম। আরে আমরা এখন নাচ টাচ করলাম, এখন পুরো এনজয়মেন্ট হলো, এবং আমরা এখানে যা মজা করলাম এরকম মজা খুব কমই হয় আমাদের। এখানে আমরা এখন খেতে যাবো, এখানে বনফায়ার ছিল, এখানে আমরা এখন খেতে বসবো। খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আমরা জাস্ট ভাত চাত খেয়ে এখন জাস্ট রুমে আসলাম। সুমনে যে সামনে তাস নিয়ে বসে আছে, আমাদের অভিষেক পুরো নাক ডেকে ঘুম গদগদ করে সুরের মতো ঘুমাচ্ছে। একটু মুখটা দেখিয়ে আনি, গুড মর্নিং গাইজ। এখন 6:30 বাজে, আমরা এখন ঘুম থেকে উঠলাম জাস্ট। এই অভিষেক দেখা মুখ টুক দেখা বাইরে, এতটাই একদম কুয়াশাচ্ছন্ন যে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কুয়াশা এখানে, মানে কাল আমরা এখানেই বনফায়ার করছিলাম এই জায়গাটাতে। এইটা আমাদের ছিল ডাইনিং প্লেস, এটা সরি এটা এই জায়গাটা আমাদের একটা আড্ডা মারার স্থান। আপনাদেরকে আবার কুয়াশাটা দেখাই, চারিদিকে ঘন কুয়াশা, এটা হচ্ছে চারিদিকের অবস্থা। আমাদের কটেজ এই যে, আমাদের কটেজটা আমরা এখানে স্টে করছি, আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন। ডুয়ার্স এসেন্স, আমাদের সবার খুব ভালো লেগেছে জায়গাটা, সবাই এখানে সেলফি টেলফি তুলছে। এত কুয়াশা আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা, খালি চোখে কিছু দেখা যাচ্ছে না, একটু দূরেই অনেক অন্ধকার অন্ধকার। ঠিক আছে, আমরা এখন কালারিং পাহাড়ের দিকে যাওয়ার কথা আমাদের। আমরা এখন গাইড ভাড়া করব, তারপর এখান থেকে কালারিং পাহাড়ের দিকে যাব ধীরে ধীরে হেঁটে হেঁটে, ওদিকে ঘুরে টুরে তারপর এদিকে আসবো আবার। এতটাই মানে ঘন কুয়াশা, তো আমাদের যে মানে গাইড, মানে গাইড প্লাস হচ্ছে এখানকার যে ম্যানেজার, সে বললো যে এই ওয়েদারে কোথাও না যাওয়াটাই বেস্ট, কারণ এই ওয়েদারে মানে বন্য প্রাণীরা কিন্তু বেরোতে পারে যখন তখন, আর আপনি কিছু বুঝতেও পারবেন না যে কখন কোন দিক থেকে কে আসবে। সো এই ওয়েদারটা আমার মতে আশপাশটা থাকাই ভালো। এই যে ভাই এদিকে আসো, তোমার কি নাম? আপনাকে হ্যাঁ নাম আপা রমি। আচ্ছা আপনার এতে হো? আচ্ছা খুব খারাপ ওয়েদার এখানে, মেইন রোড এখান থেকে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একদম, গাড়ি একদম সামনে না আসলে পরে বোঝা যাচ্ছে না। তো আজ আমরা সকালে আবার আসলাম এখানে ব্রেকফাস্ট করতে, আমরা এখানে চা আর মোমো অর্ডার দিয়েছি। তো এখান থেকে আমরা অটো ভাড়া করেছি, এখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। এখন 10:30 মতো বাজে, আমরা এখন খেয়ে দিয়ে জাস্ট বেরোচ্ছি, অটোকে করে জাস্ট উঠলাম অটোতে খাওয়া দাওয়ার পর, সবাই এখন বাড়ি যাচ্ছে। Bird machine. Check.
আমরা এখন জাস্ট পৌঁছলাম অটো করে, জাস্ট গোলপার্কে নামলাম। একটা দারুণ ট্রিপ হলো, খুব মজাদার একটা ট্রিপ হলো, দারুণ হলো মজা। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে।